অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেসি এখন নতুন খেলোয়াড় হচ্ছেন পিএসজির। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ফ্রান্সের প্যারিসে পৌঁছলেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিচ্ছেন বিশ্বসেরা ফুটবলার মেসি। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় প্যারিসে পৌঁছেছেন মেসি। এর আগে বিকেল 5টার দিকে পরিবারকে নিয়ে বার্সেলোনা ছাড়েন আর্জেন্টাইন তারকা। দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসি যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি। 13 সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিতই স্পষ্ট। সেই সঙ্গে তার জেতা 6 ব্যালন ডি'অরের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওটিতে। আছে পার্ক দেস প্রিন্সেসের তার আগমন ও পিএসজি ড্রেসিং রুমে ছায়াচিত্র। মঙ্গলবার পিএসজি কর্তৃপক্ষ এক টুইটে জানান, মেসির প্যারিস সেন্ট জার্মেইনের নতুন খেলোয়াড়। ক্লাবটি আরো জানায় 10 নম্বর জার্সি পাচ্ছেন না মেসি। এদিকে মেসিকে বরণ করতে ক্লাবের সামনে লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকে পিএসজি সমর্থকরা। মেসি মেসি চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত মেসি নতুন ভাবে পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং তুলে রাখুন আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।